নিশ্চয়ই ভিডিওর থাম্বনেল দেখে বুঝে গেছো যে আজকে আমার ভিডিওটার মূল উদ্দেশ্য কি। আমি থাম্বনেলে লিখেছি অশ্লীল ভিডিও আকর্ষণের মূল কারণ। এই লেখাটারও একটা উদ্দেশ্য আছে। গত কয়েকদিন আগে এক বাংলাদেশের ভদ্রলোক আমার ভিডিওর নিচে কমেন্ট করেছে যে ভাই, তুমি এখনকার দিনে যে সমস্ত ভিডিওগুলো বানাচ্ছ, এই সমস্ত ভিডিওতে আসলে ভিউজ তোমার আসবে না, মানে লোক দেখবে না। কারণ হচ্ছে এখনকার বেশিরভাগ লোক অশ্লীল ভিডিওর মধ্যে ডুবে আছে। তুমি অশ্লীল ভিডিও বানাও, দেখবে তোমার ভিডিওর নিচে মিলিয়ন বিলিয়ন ভিউজ কাউন্ট হচ্ছে। আমি ভেবে দেখলাম আসলে কথাটা একদম ফেলে দেবার কথা নয়, কথাটার মধ্যে বাস্তবতা এবং সত্যতা রয়েছে। তাই ভাবলাম এই টপিকের উপরে একটা ভিডিও বানাই। আসলে যে কথাটা বললো যে এখনকার বেশিরভাগ মানুষ অশ্লীল ভিডিওর মধ্যে ডুবে রয়েছে, তোমার এই সোশ্যালমূলক ভিডিও এখন মানুষ দেখবে না, সত্যি তাই। আমি এই যে ভিডিওগুলো বানাচ্ছি, আমার ভিডিওগুলোর পারপাস বা মেন উদ্দেশ্য হচ্ছে কি, মোটিভেশন, সোশ্যালমূলক কথা, বিভিন্ন রকমের সামাজিক কথা, এই সমস্ত ভিডিও মানে উদ্দেশ্য নিয়ে আমার ভিডিও। তো এই ভিডিও করতে একটা 3 থেকে 4 মিনিটের ভিডিও করতে আমাকে 3 থেকে 3.5 ঘন্টা এর পিছনে সময় ব্যয় করতে হয়। আসলে এই সময়টা যে ব্যয় করছি এর উদ্দেশ্য কি, এর উদ্দেশ্য একটাই। এখনকার মানে বর্তমান পরিস্থিতি হিসাবে তুমি রাস্তার মোড়ে মোড়ে দেখতে পাবে তোমাকে ডিমোটিভেট করার মতো লোক। মানুষ এখন হতাশাগ্রস্ত, মানুষ এখন চিন্তিত। এই পরিস্থিতিতে মানুষের একটুখানি আশার হাতছানি দরকার, একটুখানি বাঁচার উৎসাহিত, এই সমস্ত জিনিসগুলো তাদের দরকার। বা আমি চিন্তা করলাম যে কোনো কন্টেন্টের ভিডিও বানাবো যখন, তখন এই মোটিভেশনালমূলক ভিডিও কেন বানাবো না। তো আমি চিন্তা করলাম বা নিজে থেকে বেছে নিলাম এই কন্টেন্টটা, যে যদি ভিডিও বানাতেই হয় তাহলে এমন ভিডিও বানাবো সমাজের কোনো না কোনো মানুষের যদি সেই ভিডিওটা একটুখানিও উপকারের মধ্যে আসে তাহলেই আমি ধন্য। তো সেই উদ্দেশ্যই প্রত্যেক দিন 3 থেকে 3.5 ঘন্টার সময় আমি এর পিছনে ব্যয় করছি। তো কথা হচ্ছে, মানুষ যদি এই ভিডিওটা দেখে একটা লাইক বা একটা গঠনমূলক উৎসাহিতমূলক একটা কমেন্ট যদি করে, তাহলে আমার মনের মধ্যে আরও 10টা ভিডিও বানানোর একটা উৎসাহিত জাগবে, আমি উৎসাহিত হব, আমি মোটিভেট হব। সেই কারণেই ভিডিওগুলো বানানো। আসলে কথাটার মধ্যে অত্যন্ত সত্যতা এবং বাস্তবতা রয়েছে। এখনকার বেশিরভাগ মানুষ সামাজিক মূলক ভিডিও দেখছে না, দেখছে শুধু অশ্লীল ভিডিও। যেরকম বাংলাদেশের বহু কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে যারা নিজের ওয়াইফকে নিয়ে ভিডিও করছে, অশ্লীল ভিডিও করছে, তারা ব্যবসা করছে, এই সমস্ত ভিডিও কন্টেন্ট ক্রিয়েটারগুলো তাদের ভিডিওর নিচে মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে, অ্যাড হচ্ছে। কারণ এ থেকে প্রমাণিত হয় ওই ভদ্রলোকের কথা, এখনকার মানুষ বেশিরভাগ মানুষ অশ্লীল ভিডিওর মধ্যে ডুবে রয়েছে, সামাজিকমূলক ভিডিও বা সামাজিকমূলক পোস্ট তারা দেখতে ইচ্ছুক নয়। জীবনে বাঁচতে গেলে, একটা চমৎকার জীবন পেতে গেলে এই সমস্ত মোটিভেশনমূলক কথা, সোশ্যালমূলক কথা নিজের মধ্যে বাস্তবায়িত করতে হবে বা নিয়ে আসতে হবে। জীবন ছোট হলো খুব চমৎকার একটা জিনিস, খুব বড় একটা জিনিস। জীবনটাকে চমৎকার করে তুলতে হবে, সুন্দর করে তুলতে হবে, নাকি অশ্লীল ভিডিওতে জীবনটাকে ভরে ফেলবে। সুতরাং এই সমস্ত ভিডিও যারা বানায়, মোটিভেশনালমূলক ভিডিও যারা বানায়, শুধু আমি একাই নয়, বহু এরকম কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে যারা মোটিভেশনালমূলক ভিডিও বানাচ্ছে, অন্তত তাদের ভিডিওগুলো দেখে একটা উৎসাহিতমূলক কমেন্ট এবং লাইক করবে, যাতে তারা আগামীতে আরও 10টা ভিডিও তোমাদেরকে দিতে পারে মোটিভেট করার জন্য। ধন্যবাদ।